আছে দিদি, এই আমি ওয়াক করতে যাব। হ্যাঁ যা 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 দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বাংলার যে হাট, সেই হাটই হচ্ছে গ্রামীণ বাংলার, গ্রাম বাংলার মানুষের যে কনসিয়াসনেস সেটাকে রিপ্রেজেন্ট করে। তাই কবিগুরু কবিতাও লিখেছিলেন হাটের উপরে। হাটে এলে পরে আমরা মানে সমগ্র পৃথিবীকে দেখতে পাই, বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন রকমের অনুভব বিভিন্ন উপলব্ধি নিয়ে মানুষ এখানে হাট করতে আসেন। শুধু যে বেচা কেনা করতে আসেন তাই নয়, বেচা কেনার সঙ্গে সঙ্গে নিজেদের মনের কথা বলা, মনের কথা শেয়ার করা। এখানে যে মহিলারা আসেন বিভিন্ন বুদ্ধি বিহারত থেকে, জমির চর এলাকা থেকে, তারা এখানে এসে হাট করেন। আর মানে সমস্ত যে একটা সপ্তাহের যে ভাবনা চিন্তা জীবনধারা, সেটা এখানে সাধারণ মানুষের সঙ্গে তারা শেয়ার করে। আমি অন্তত একদিন তাদের মধ্যে দিয়ে তাদের যে চিন্তা ভাবনা সেটাকে শোনা, জানা এবং তাদের সঙ্গে একটা কেয়ারিং এবং শেয়ারিংয়ের সম্পর্ক আমার আছে, সেটাকে আরও স্ট্রেংথেন করার জন্য আমি আজকে হাট করতে এসেছিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।